হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। সাজিকে একদম সকাল সকাল তুলে বসিয়ে দিয়েছি, আর আমাদের এই দেখো ব্যাকপ্যাকিং হয়ে গেছে। আমরা যাব আসলে আমার বাড়ি, মানে সাজির মামার বাড়ি। এই দেখো বড় বড় ব্যাকপ্যাকিং সব হয়ে গেছে, বাচ্চা আছে তো এই জন্য বড় বড় ব্যাগ নিতেই হয়। যে আমি এখানে একটু রেডি হয়ে গেছি, আমার একটু সাজুগুজু করে নিচ্ছি, মাস্কারা টাস্কারা লাগিয়ে একদম সুন্দরী হয়ে যাচ্ছি। তো আমি এবার বেরিয়ে পড়েছি, আর ও তো বেরিয়েই পড়েছে, ওই জন্য একটু ভিডিও করে দিই। বললাম চলো তুমি যখন বেরিয়ে পড়েছো একটু ভিডিও করে দাও, একটু ভিডিও করছি। আর সাজিকে সকাল সকাল তুলে দিয়েছি, আমাদের 7:45 ট্রেন, ওই জন্য ও তো উঠতেই চাইছিল না, ওকে সকাল সকাল তাড়াতাড়ি তুলে বসিয়েছি, তারপর খাইয়েও দিয়েছি ওকে একটুখানি। এত সকালেও কোনোদিন খায় না, ওই জন্য খেতেই চাইছিল না, তারপর খাইটাই দিয়েছি। তারপর আরও কত কিছু কাজ থাকে, ওকে জল খাওয়াবো, এই যে দেখো জিনিসগুলো ঢুকিয়ে দিয়েছিলাম আবার বের করতে হচ্ছে, ওকে একটু টিপটা পরাবো, তারপর একটু রেডি করবো। বাচ্চা তো কত জিনিস যে নিতে হয় তার কোনো ঠিক নেই। আবার ওগুলো সব যেগুলো বার করেছিলাম সব ঢোকালাম, খাবার খাইয়েছিলাম, তাকে জল খাওয়ানো হয়নি, আবার জলটা খাওয়াবো। বোতল টোতলগুলো সব নিয়ে নিলাম, যদি জল লিক হয় ওই জন্য প্লাস্টিকের মধ্যে ভরে নিচ্ছি। আবার জল খেতেও চাইছে না, কোথাও বেরানোর হলে ওর এইসব বাহানা চলতেই থাকে। একটু তাড়াতাড়ি করে নেবে তা না, সেই দিনই ও দেরি করবে। জল টল খাওয়াচ্ছি, ওগুলো আবার ঢোকাতে হবে ব্যাগের মধ্যে, আর তাকে বেটের করে দিয়ে একটু প্যাম্পাস ট্যাম্পাস পরিয়ে রেডি করে দিচ্ছি, দিলেই বেরিয়ে যাবো আমরা সবাই মিলে। এইখান থেকে স্টেশন খুব কাছে, ওই জন্য মানে খুব তাড়াহুড়ো করার দরকার পড়ে না বেরানোর জন্য। এবার আমরা আসলে মানে আমার বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি হচ্ছে মেদিনীপুরে, দুটো বাড়ির ডিস্টেন্স বাইকে 1.5 ঘন্টাই লাগে। এবার প্রত্যেকবারেই আমরা শ্বশুর বাড়ি যাই, তারপর ওখান থেকে বাপের বাড়িতে আসি, কিন্তু এইবারে ভাবলাম এই যে দেখো তোমাদের দাদা ঘর লকফক করে দিয়েছে, এবার চলে যাচ্ছি। আমরা তিনতলায় থাকি তো ওই জন্য নিচে নামতে হবে। এবার যেটা বলছিলাম, আমরা বাপের বাড়িতেই কোনো দিন যাই না সেরকম, মানে বাপের বাড়ি হয়ে কখনো যাইনি, সবসময় শ্বশুর বাড়ি হয়ে বাপের বাড়ি এসেছি। এবার সাজি কখনো ট্রেনে চড়েনি, ওই জন্য ভাবলাম যে চলো এবারে ট্রেনে বাপের বাড়ি চলে যাই, ওখান থেকে শ্বশুর বাড়ি চলে যাবো। কারণ আমার শ্বশুর বাড়ি যেতে গেলে বাসে যেতে হয়, ওই যোগাযোগ ব্যবস্থাটা বেশি। তাই এবার ক্যাম্পাসের মধ্যে হাঁটছি, সিকিউরিটিগুলো সবাইকে গুড মর্নিং বলে দিচ্ছে, সাজিও গুড মর্নিং বলে দিচ্ছে। আমরা যেখানে থাকি রুম থেকে গেট পর্যন্ত একটু হাঁটতে হয়। সকালের ওয়েদারটা কি সুন্দর লাগছে, এত সকালে কোনো দিন বেরাইন হয়ে যেন জানি না, এত ভালো ওয়েদার হয়, খুব ভালো লাগছিলো। আর সাজি কোলে উঠবে না, ও হেঁটে হেঁটেই যায়। ওই দেখো গেট থেকে বেরিয়ে গেলাম, এবার টোটোর জন্য দাঁড়িয়েছিলাম, টোটো পেয়েও গেছি সঙ্গে সঙ্গে। এবার শালিমারের দিকে যাচ্ছি একটুখানি, এখান থেকে শুধু সাজি আছে বলে ওই জন্য আমরা টোটোতে যাচ্ছি, না হলে হয়তো হেঁটেও চলে যেতে পারতাম, আর এতগুলো ব্যাগ ট্যাগ নিয়ে হেঁটে যাওয়া যায় না। শালিমারে পৌঁছে গেছি, সাজি কখনো ট্রেনে চড়েনি ওই জন্য ও খুব এক্সাইটেড। আর যাবি না, শালিমার থেকে আমরা খড়গপুর পর্যন্ত একটা ট্রেনে যাব, আবার খড়গপুর থেকে আরেকটা ট্রেনে। এদিকে তাকাও, আমার দিকে তাকাও। সাজি বলছিল বা ট্রেনে চড়বে, কিন্তু ট্রেনে উঠে আবার পড়ে যাবে, দেখো কেমন বলছে। আর আমি ট্রেনে যাব না, আমি নেমে যাব নিচে। কেমন নিচে দেখা যাচ্ছে, মার কাছে যাও, মার কাছে। তারপর ট্রেনে ঘুমিয়ে পড়ে না দিলে আবার আসবো, খুব প্যানিক করছিল, দেখো না ঘুমিয়ে গেছে আর বুঝতে পারেনি। আমরা খড়গপুরে নেমে গেছি, তারপরে ও জেগেছে। এই যে দেখো খড়গপুরে নেমে গেছি, সব জায়গায় তো এরকম একটা হয়ে গেছে, এখানেও আছে আই লাভ খড়গপুর, ওই জন্য আমি একটু ছবি তুলে দিলাম। তো আমরা আবার ট্রেনে বসে গেছি, অন্য একটা ট্রেনে যাচ্ছি আমরা। কোথায় যাচ্ছি বলো, কোথায় যাচ্ছি বলে দাও, বলো কোথায় যাচ্ছি বলো। এ বাবা কেমন করে দেখে,
দেখো কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি বলো আমরা কোথায় যাচ্ছি বলো এই দেখো দেখো আচ্ছা ঠিক আছে লজ্জাবতী লতাকে দেখো হ্যাঁ হ্যাঁ আমরা দুদিনের বাড়ি যাচ্ছি না আমরা কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি কোথায় দুদিনের বাড়ি কিসে যাচ্ছি আমরা কিসে যাচ্ছি আমরা কিসে যাচ্ছি ট্রেনে করে যাচ্ছি ট্রেনে করে দুদিনের বাড়ি যাচ্ছি এইবার আমরা একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি এত সকাল সকাল আসলে বেরিয়েছি তো কি সেরকম ভাবে কিছু খেতে ইচ্ছেও করে না এত সকালে সকালে আর সাজিও খুব একটা বেশি খেতে পারেনি ওরও এত সকালে খাবার অভ্যেস নেই ও তো ওঠেই নটার সময় ওই জন্য যাই হোক একটু খেয়েছে হাফ মতন একটু খেয়েছে আর ওকে যে বাইরে গিয়ে যে কিছু একটা খাইয়ে দেবো সেরকম মেয়েও নয় ও বাইরে কিছু খাবারই খায় না শুধুমাত্র চিপসটা খায় এছাড়া কিচ্ছু খেতে চায় না একটা কেক বিস্কিট কিচ্ছু খেতে চায় না তো ট্রেনে একটু ওটা ওটা দেখিয়ে দেখি একটা দুটো বিস্কুট খাওয়াচ্ছি আমরাও একটু খেয়ে নিচ্ছি ওই জন্য আমরাও একটু ওর বাবা একটু ভিডিও করে দিচ্ছে আর এই যে দেখো আমরা খড়গপুর ছেড়ে বেরিয়ে যাচ্ছি তো খড়গপুরে ওই যে কী সুন্দর লাল লাল মাটি ট্রেন লাইনের দুপাশে একদম পুরো ওই উঁচু করে মাটিগুলো থাকে আর পুরো লাল খুব ভালো লাগে দেখতে এই জায়গাটা আগে আরও অনেক উঁচু ছিল এখন তো কেটে দিয়েছে এই আমরা পৌঁছে গেছি বাপি আগে থেকে টোটো পাঠিয়ে দিয়েছিল ওই জন্য টোটোতে উঠে পড়েছি এবার পৌঁছেই যাবো একটুখানি আর সাজির আর মানে একদম আর বলছে আমি কখন পৌঁছাবো আর ভালো লাগছে না রাস্তায় দাঁড়িয়ে একটু মিষ্টি টিষ্টি কেনার জন্য সাজি বায়না করেছে কিনা আইসক্রিম খাবো কেমন খাচ্ছি হাতে নয় মা খাইয়ে দেবে এখানে বাড়িতে হলে তুমি হাতে খাবে তো ফাইনালি আমরা পৌঁছে গেছি বাড়িতে অ্যাকচুয়ালি মানে এটা আমার বাপের বাড়ি নয় এটা হচ্ছে আমার মামার বাড়ি মা বাপি সবাই মামার বাড়িতেই থাকে তো কেন মামার বাড়িতে থাকে সেটা পরে কখনো বলবো একদিন তো পৌঁছে গেছি ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তারপরে ভিডিওটা করছি তো চলো পরে মামার বাড়িটা একদিন দেখাবো তোমাদেরকে আর কেন মামার বাড়িতে থাকে মারা সেটাও পরে কখনো বলবো তো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি টাটা মাকে বলবি।